ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসের শুরুতে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার সহ অনেকে উপস্থিত ছিলেন। Thank you.